এবার একটা ঘটনা শুনাই আপনাদেরকে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, একবার তিনজন সাহাবী একটা দল গঠন করলেন। করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। তিনজন সাহাবী একটা দল গঠন করলেন, করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আসার পরে তারা ইসআলুনা আনিল ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন রাত অতিবাহিত করেন, তার ইবাদত কি পদ্ধতিতে হয়, কি কি ইবাদত করেন, এই বিষয়গুলো তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে ফালাম্মা আখবারু কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে সংবাদ দেয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত এইভাবে কাটায়, এই ইবাদত করে, এই ইবাদত করে, কার রাসূলের চরিত্রটা কেমন ছিল, কোরআনের মতো ছিল, কোরআনে যা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, তাহলে রাসূলের এত ইবাদত ছিল, এত ইবাদত থাকার পরে তারা বলছে কাআন্নাহুম তাকাল্লুহা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থাপন করা হলো তখন তারা নিজেদেরকে মনে করলেন আমরা কোথায়, আমরা কোথায়, এত কম ইবাদত আমরা করি আর রাসূল এত বেশি ইবাদত করে, তাহলে তো আমাদের ইবাদত হইল না। ও আইনা নাহনা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমরা কোথায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের এবং পরের সব কিছু, পরের পূর্বে যা গুনাহ রয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, সব কিছু ক্ষমা করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করে আর আমরা তো কিছু করতে পারি না, তাহলে আমরা কোথায়। এই সিদ্ধান্ত, এই কথাগুলো বলতে বলতে তারা তিনজন তিনটা সিদ্ধান্ত নিলেন। দেখেন তারা বলছে কলা আদম আমা আনা ফাইনি উসল্লিল লাইল আবাদান, একজন বললেন যে আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে সারা রাত আমি শুধু ইবাদতই করব, কখনো ঘুমাবো না, সারা রাত ইবাদত করব, কখনো ঘুমাবো না। অকলা আখরু, আরেকজন বললেন আনা আসুমুদ্দাহর ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, একটা দিন আমি রোজা ছাড়া থাকবো না। তাহলে একজন বললেন সারা রাত ইবাদত করবো, সারা রাত আমি ঘুমাবোই না, আরেকজন বললেন সারা জীবন আমি রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়বো না, আরেকজন বললেন দেখেন আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু, আমি নারীদেরকে পরিত্যাগ করে বিবাহ করবো না, আমার জীবন সারা জীবন চিরকুমার থাকবো, বিবাহ করবো না। তিনজন তিনটা সিদ্ধান্ত নিলেন, নেওয়ার পরে তারা চলে যাচ্ছে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন, তাদেরকে হাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে আসলেন, আসলে বললেন আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, এই শোনো তোমরা কি এটা এটা বলেছো, তুমি এই বলছো, এই বলছো, এই বলছো, বলছো, জি বলছি। রাসূল বললেন জেনে রাখো আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি তাকওয়ান, তোমাদের ব্যাপারে আমি যতটা তাকওয়ান, আমি যতটা আল্লাহকে ভয় করি তোমরা ততটা করতে পারো না, তবে শুনে রাখো আমি কি করি। তিনি বলছেন লাকিন্নি আসুমু ওয়া উফতিরু, আমি রোজাও রাখি আবার রোজা ছাড়িও, কখনো কখনো রোজা রাখি, কখনো কখনো রোজা ছাড়ি, একটা না যায় রোজা রাখবো 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 এই ধরনের আমি করি না। তারপরে বলছেন আমি ঔসল্লি ওয়া আরকুদু, আমি সারা রাত ইবাদত করি আবার ঘুমাইও, একটা না যে প্রতিদিন সারা রাত ইবাদত করবো করবো করবোই এ ধরনের, বরং আমি ইবাদত করি আমি ঘুমাইও। এই হাদিসটা দেখেন, হাদিসটা কিন্তু বুখারীর হাদিস, এই হাদিস অনুযায়ী কি বোঝা যায় যে এমন কোনো মহাদ্দিস আছেন যে বা এমন কোনো ইমাম আছে এই হাদিসে বিভুল করেছেন, বুখারীর হাদিস প্রশ্নই আসে না বা এই ধরনের ধারণা করা উচিত না। তাহলে আমাদের বাংলাদেশে একটা প্রসিদ্ধ মত রয়েছে যে প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আর কি 40 বছর একটা না একদিনও ঘুমায়নি, শুধু ইবাদত করে গেছে সারা রাত। তাহলে তার কথা অনুযায়ী আমাদের সমাজে যেটা প্রচলিত যে 40 বছর একটা না একদিনও ঘুমায় নাই, মানে এক অজুতে এশার নামাজ পড়ছে, ওই অজুতে ফজরের নামাজও পড়ছে, সারা রাত ইবাদত করেছে। এই হাদিস কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানেন নাই, তারা তো এতটা করণীয় ছিলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো সঠিক যেটা বাদে সেটাই পালন করতেন, তার মানে আমরা বাড়াবাড়ি করতে করতে একেবারে বাড়াবাড়ি সর্বশেষ যে সীমানা আছে ওই সীমাটা অতিক্রম করছে। তারা রাসূল বললেন কি আমি উসল্লি ওয়া আরকুদু, আমি ঘুমাই আবার নামাজও পড়ি, শুধু যে একটা ঘুমাই তাও না, শুধু যে আবার নামাজও পড়ি তাও না, দুইটাই করি, নামাজও পড়ি আবার ঘুমাই। এবার বলছেন ওয়াতাজাওয়াজুন নিসা, আর আমি বিবাহও করেছি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং
যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে গেল সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। তাহলে এটা একটা গেল। আরেকটা গ্রুপ আছে আমাদের মাঝে যারা বলে বিবাহ করা যাবে না, যাদেরকে আমরা সুফি নামে বেশি চিনি, সারা জীবন বিবাহ করবে না, একেবারে দাড়ি মোচা কাটবে না, লম্বা লম্বা রেখে দিছে, গাঁজা টানতেছে, মঞ্জা আসাতেছে করতেছে, কিন্তু বিবাহ করা যাবে না। তাহলে এটা কি রাসুলের সুন্নাতকে মানে খেলাপ করেনি, রাসুলের সুন্নাত থেকে তারা বিমুখ না? তাহলে ওস বলছেন মানবাদী বা সুন্নাতি ফলাইসামিনী, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হলো সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। বিবাহ একটা সুন্নাত, এই সুন্নাত থেকে যে ব্যক্তি বিমুখ হলো সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। অতএব সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে অবশ্যই বিবাহ করতে হবে, এটা নারীর একটা মর্যাদা, পুরুষকে তার দায়িত্ব গ্রহণ করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি বিপক্ষ থাকবেন এটা কখনো হবে না। আর একটা হাদিস, সর্বশেষ হাদিসটা বলে আপনাদের সামনে আজকে খুতবা সমাপ্ত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, অনেকগুলো বিষয় আলোচনা করেছেন, অনেকগুলো বিষয় তিনি বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য দুই তিনটা কথা বলেছেন, সেই কথাটা আমি আপনাদেরকে শোনাই। ওবি হজ্জাতিল ওয়াদা আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি উমুরিন আযামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন, তার মধ্যে একটা বলেছেন ইত্তাকুল্লাহ ফিন নিসা, হে মানব সম্প্রদায় তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কারণ এদেরকে তোমরা একেবারে শাস্তিও দিতে পারো না, একেবারে তাদের অধিকার থেকে বঞ্চিতও করতে পারো না, আবার তাদেরকে এতটাই মাথায় উঠেও না যে তারা আল্লাহর অবাধ্য হয়ে যাবে, তোমরা নারীদের ব্যাপারে ভয় করো, নারীদের ব্যাপারে ভয় করো। হ্যাঁ, এবং বলছে ফাইন্নাক মাখযতুমুহুন বি আমানাতিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো, এমনি সাধারণ কোনো কিছু বস্তু হিসেবে গ্রহণ করো নাই, আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো, অতএব আল্লাহর আমানতের ব্যাপারে তোমরা সাবধান হও, সতর্ক হও, তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর আমানতের ব্যাপারে, এই আমানত থেকে তোমরা বহির্ভূত হইবো না, বা আমানত থেকে তোমরা তাদের যে অধিকার এই আমানতটা নষ্ট করিও না, ধ্বংস করিও না। এবার বলছেন ওয়াসতাহলালুকুম খুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর কালিমা দ্বারা তোমরা নিজেদের জন্য বৈধ করে নিয়েছো, অতএব এই আল্লাহর কালিমা যেন কখনো বিনষ্ট না হয়, নষ্ট না হয়, সেদিকে তোমরা খেয়াল রাখবে। ওয়া ইন্নালাকুম আলাইহিন্না আল্লাহ ইয়াতিন্না ফুরুশাকুম আহাদান, আর তোমরা যদি আশঙ্কা বোধ করো যে তোমরা যাদেরকে অপছন্দ করো, সেটা নারী হোক পুরুষ হোক, তোমরা যাদেরকে অপছন্দ করো যে তোমাদের ঘরে যেন তারা না আসে, সেই স্ত্রী যদি তাদেরকে ঘরে প্রবেশ করায়, তাহলে যদি তাদেরকে ঘরে প্রবেশ করায় না, তাহলে তোমরা তাদেরকে প্রহার করো। এখন কাদেরকে ঘরে প্রবেশ করাবে? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তো যাদেরকে হারাম ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছেন, ওরা তো বাতিলই, অতএব প্রশ্নই ওঠে না, কিন্তু যাদেরকে প্রবেশ করার মতো অনুমতি দিয়েছেন, এদের মধ্যে থেকে হয়তো তোমরা যাদেরকে অপছন্দ করো যে তারা যেন তোমাদের সাথে না মিশে, তারা যেন তোমাদের ঘরের ভিতরে হুট করে হাট করে প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখো। এই ধরনের পুরুষ বা নারী যারাই হোক না কেন, দূরবর্তী হোক অথবা কাছের হোক না কেন, যেই হোক, যদি তোমরা অপছন্দ করো, এই নারীরা যেন তাদেরকে ঘরে না প্রবেশ করায়, আর প্রবেশ করাইলে অজরিব না, তোমরা তাদেরকে প্রহার করো। কি দ্বারা? গয়রা মুবাররাহিন, এমনভাবে প্রহার করো যাতে করে তার শারীরিক শাস্তি না হয় কিন্তু মানসিক শাস্তি হয়। শারীরিক শাস্তি না হয়, একটু আগে আলোচনা করেছিলাম যে অজরিব হন্না, এর অর্থ হচ্ছে মিসওয়াক দ্বারা তোমরা তাদেরকে প্রহার করো, বা মিসওয়াক জাতীয় এই জাতীয় যা কিছু আছে সেগুলো দ্বারা তোমরা প্রহার করো। ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর তাদের যে অধিকার রয়েছে সেটা হচ্ছে রিজিকের ব্যাপারে অধিকার রয়েছে, পোশাকের ব্যাপারে অধিকার রয়েছে, তোমরা রিজিকের ব্যাপারে তাদের সাথে উত্তম ব্যবহার করবে, পোশাকের ব্যাপারে তাদের সাথে উত্তম ব্যবহার করবে, তুমি যা খাবে তাকেও তাই খাওয়াবে, তুমি যা পরবে তাকেও তাই পরাবে, তুমি একটা নিলে অন্যটাকে নিতে না, এটা হবে না, তোমার জন্য যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু প্রয়োজন, তুমি যতটুকু ব্যবহার করবে তাকেও ততটুকুই ব্যবহার করতে দিবে। অতএব সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে বলছে অকিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদের সাথে বিল মারুফ সৎ ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। অতএব সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে এগুলো হচ্ছে তাদের অধিকার, ইসলাম তাদের অধিকার দিয়েছেন, ইসলাম তাদের অধিকার দিয়েছেন, এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। শুধু একটি কথা আপনাকে, আমি যখন আমার গ্রামে প্রতিষ্ঠানে ছিলাম, আমার সহকারী শিক্ষকের একজন পিতা এসেছেন, ওর মা সহ এসেছেন, ওর বাবা একজন আলেম, আসার পর আমরা যখন মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করেছি, খাবার দিয়েছি, তিনি খাওয়া শুরু করেছেন, অর্ধেক খাবার যখন শেষ,
আমাদের এলাকার একটা খাবার পাওয়া যায় দই সেই দই যখন দিয়েছেন উনি বলতেছে বাবা তুমি যখন দইটা আমাকে দিলা আমার স্ত্রী এসেছে আমার স্ত্রীর জন্য একটু দিবা বলছে আমি যেখানে যাই না আমার স্ত্রীকে সাথে নিয়ে যাই আমি যা খাই আমার স্ত্রীকে তাই খাওয়াই যদি প্রয়োজন পড়ে আমার খরচে টাকা দিতে হয় টাকা দিব তবে আমার স্ত্রীর জন্য একটু দই ব্যবস্থা করো এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা মহাদাতম হ্যাঁ আন্তরিকতা হৃদ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন এজন্য আপনি যতটুকু খাবেন তার কেউ ততটুকু পরানোর চেষ্টা করবেন এখান থেকে পারেন না সেটা হচ্ছে আপনার মনে আছে অন্তরে আছে কিন্তু আপনি পারেন নাই বা এমন পরিস্থিতিতে গেছেন সেটা সম্ভব হয় না আপনার জন্য সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্যাপারে অবশ্যই আল্লাহকে ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে মর্যাদা রয়েছে সেগুলোর জন্য আমরা দিতে পারি সেই তৌফিক দান করে দিন আল্লাহুম্মা আমিন ওয়া